সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আমাদের ওই দিক থেকে নিয়ে এসেছে। আচ্ছা, ওই বাঁশতলায় একটা ছোট কুঞ্চি করে আছে, সেটাকে দিয়ে আগে চেষ্টা করা হয়েছিল। কি বলবেন? আমি ঠিক জানিনি বাবা কটার সময়। হ্যাঁ, ঘটনা ঘটেছে, আমি তো ঘুমাই, আমার ঘুম ধরে না, মাথা ইয়ে হয়, সেই জন্য আমি ঘুমের ওষুধ খাই, আমি ঘুমিয়ে পড়ি, বেলাতে উঠি। এবার পরে কি হয়েছে না হয়েছে, আমার মেজর যা ডাকলো, তার ছেলেকে বলেছে, বলতে আমার মেজর যা ডাকলো বলতে আমি তো সে ভয়ে উঠে, দুলুর ঘরে চুরি হয়ে গেছে, আমি আর কি করব, উঠে সেই থেকে সেই মন খারাপে রয়েছি। কী কী চুরি গেছে? কী কী চুরি গেছে? ওই যে 20,000 টাকা আর মোবাইলটা। টাকাটা কোথায় ছিল? ওর পাশেই গুনে রেখে দিয়েছে, মা ওকে ডিঙিয়ে টাকাটাকে বার করেছে গায়ের ওপর দিয়ে, ওই জানলাটা খুলে ওই পাতকাঠি করে টেনেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ 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 হ্যাঁ। পুলিশ কী বলবে? পুলিশ দেখে গেল, তদন্ত করবে, তাকে এই আমার ছোট ছেলেকে এই তারা ডেকে নিয়ে ফোন করে ডাকলো, সে গেছে। কখন হয়েছে ঘটনা? কাল রাত কখন হয়েছে? কাল রাতে কখন ঘটেছে ঘটনা? সে কখন ঘটেছে ওইটাই তো আমি জানি না। আমি এই ঘরটাই শুয়ে আছি, ও এই ঘরটাই শুয়ে আছে। বাড়িতে কে কে থাকে? আমরা দুটি মানুষ, আমার ছেলের এখন বিয়ে হয়নি, বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে হয় না এখন, আর সেও জানতেই পারে না, সে সকালে জানছে। আপনার নাম? আমার নাম বাসন্তী ভক্ত। জায়গাটার নাম কি? হ্যাঁ, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম, জায়গাটার নাম দৌলতপুর, শীতলা মন্দির, এই শীতলা মন্দির। তারপরে শুয়েছে, মশারি খাটানা ছিল, আমি এইসব বুঝাচ্ছি। পুলিশ এসে দেখে গেল, তারপর ওই যে জানলাটা খুলে পাথারি করে টেনে, আর ও টাকাগুলো হিসেব করে, ওইসব কী সব কাজ করবে, যাদের সব দেবে পড়বে, 3-4 দিনে বলছে আমাদের টাকা 20,000 টাকা এখানে রেখেছে, এমন করে চাপা দিয়ে ওই যে আর গায়ের ওপর দিয়ে টাকাটাকে টেনে নিয়ে গেছে, আর পাতকাঠি করে পাতকাঠিটা পড়ে আছে। হ্যাঁ, পাতকাঠিটা আমি এই তুলল, আর ছেলে বলছে যে ছেলেটা বলছে যে তুললে কেন ওখানে থাকতো। ঘটনাটা কখন ঘটেছে? হ্যাঁ, ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা আমরা রাত্রে বুঝতে পারিনি তো, কি করে জানবো? সকালবেলা সে উঠে বসে খাদে কাজ করতে যায়, খাদে ও উঠে আর ফোন খুঁজছে না, ফোন পায়নি। তারপর এবার ফোন পায়নি, পায়খানা গেছে না কি করেছে আমি জানিনি, আমি উঠিনি তখন, আমাকে আমার মেয়েরা যা ডাকলো। আমি খুব নার্ভাস মানুষ, আমার মাথা গরম হয়ে যায়, আর উঠতে পারিনি তাড়াতাড়ি, একটু বেলা হয় উঠতে, আর হচ্ছে খুব ভয় তার আসে এই এইরকম, ওই একটু কি ভয় লেগে যায় আর কি। হ্যাঁ, কেমন চলে যায়, ওই জন্য তো কোনো কথা বলে না হঠাৎ করে। আর কি কি চুরি হয়েছে? আর কি চুরি হয়েছে বলতে, এখান থেকে নিয়েছে ফোন আর টাকা, আর এখানে এই যে মোটর সাইকেলটা ছিল, নিয়ে জানলাটাকে এমন করে খুলেছে। একটা
করে জানলা বার করে ওর ওষুধ ছিল, ওষুধ বাইরে দিকে ওষুধ ফেলে দিয়েছে, আমাকে দাঁড় করে দিয়েছে। আর ওষুধ ছিল, ওষুধের প্যাকেট, ও শরীরটা খারাপ, ওষুধ এনেছিল, সেই সব ফেলে দিয়েছে। দিয়ে আয় ওখানে ডাক তলা, আর এই যে এইগুলো পড়ে ছিল ওই যে পাতকাটি আর তাই বলে আমাদের ওই দিকে ছিল, ওই দিক থেকে দিয়ে এসছে, খানিকটা ভেঙেছি। এই যে রাখতে আর আমার হচ্ছে যে ইয়ে ছেলে বলছে যে তুমি এখানে রেখে দাও, এখন আমি এদিকে দিতে যাচ্ছি না ওদের বলে। আর জুতোটা এটা তাই ওই দিকে ফেলে রেখেছিল, আর ওই ওই ডাবতলা ফেলে রেখেছিল। সাবস্ক্রাইব করুন। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Collection, jeans and t-shirts, only for men.